বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এখানে দেওয়া আছে তো দুইটি সংখ্যার বর্গের অন্তর 199, সংখ্যা দুটি কত। তো শর্ট টেকনিকে অতি সহজেই কিভাবে করা যায় দেখুন, যে দুটি সংখ্যার বর্গের অন্তর 199, সংখ্যা দুটি কত। তো সংখ্যা দুটির মধ্যে একটি বড় হবে, তাই বড় সংখ্যাটি হবে 199 যোগ 1/2 সমান কত হয়, 199 আর 200/2 সমান 100। এবং একটি হবে 199, ছোট সংখ্যাটি হবে 199, এখানে লিখে দিই ছোট সংখ্যাটি সমান 199-1/2, বড় সংখ্যাটি সময় যোগ ছোট সংখ্যাটি সময় বিয়োগ, তাহলে কত হয় 198/2। তো কত আসে, 98। এখানে আছে বড় সংখ্যাটি কত হবে, 37+1/2, এবং ছোট সংখ্যাটি হবে 37-1/2। তাহলে 37+1 কত আসে, 38/2। আর এখানে আসে 37-1=36/2, এটা আসে 18, আর এটা আসে 19। তো বন্ধুরা, অতি সহজেই দুটি সংখ্যা বর্গের অন্তর 277, ছোট সংখ্যাটি কত। এখানে শুধু ছোটটি, মানে 277-1/2। তো এটি আপনারা করে কমেন্ট করবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।